শনিবার আজকে ত্রিপুরে উত্তাল সমুদ্রখানে উঠেছেন মাধ্যমে। কোনো পর্যটক উত্তাল সমুদ্রের স্থানে ঘুরে যাতে না গিয়ে স্নান করেন তার জন্য নজর দেয় তার কাছে দীঘা খানা তৈরি করবে দীঘা লাইভের মাধ্যমে। Thank you.
সকালে জোয়ারে উত্তাল দীঘার সমুদ্র, শনিবারে ছুটিতে দীঘার পর্যটন বেড়াতে এসেছেন, নিয়মিত অনেকেই দীঘার সমুদ্রে সৈকতে হাজির হয়েছেন। তবে সমুদ্র উত্তাল থাকায় পর্যটকরা বেশিরভাগই সমুদ্র ঘাটগুলিতে বসেই স্নানের মজা নিচ্ছেন। দীঘার লাইভের মাধ্যমে আপনারা চিত্র দেখছেন।